ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন মর্নিং 6:30 AM আমরা জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি। সেই ক্লাসে ওই দিনের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হতে পারে তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো আমরা নিয়ে আসি, যা তোমাদের আপকামিং এনি কম্পিটিটিভ এক্সাম LDC MTS ত্রিপুরা স্টেট ট্রেভেল বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি বসতে যাচ্ছ তোমাদের এই ক্লাসগুলো হেল্প করবে, ঠিক আছে। আর আমাদের বর্তমানে ক্লাস রুটিন হলো সকাল 6:30 কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি এবং রাত্রি 8:30 LDC এবং MTS-এর GK মক টেস্ট ক্লাস। ওকে, চলো, কোশ্চেনটি তোমরা দুটি ভার্সনে পেয়ে যাবে, বেঙ্গলি এবং ইংলিশ। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা কি দেখো আজকের, সম্প্রতি কোন রাজ্য সরকার ডিজিটাল সাথী বাচ্চা সাহারা ফোন হামারা বাচ্চা কা সাহারা ফোন হামারা প্রকল্প চালু করেছে। সম্প্রতি কোন রাজ্য সরকার ডিজিটাল সাথী বাচ্চা কা সাহারা ফোন হামারা প্রকল্প চালু করেছে, তোমরা যারা জানো কমেন্টস করে জানাতে পারো। তোমরা যারা টেলিগ্রামে জয়েন করোনি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবে, ঠিক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করলে পেয়ে যাবে। হ্যাঁ, চলো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। হ্যাঁ, হিমাচল প্রদেশ অপশন সি হবে সঠিক উত্তর। বর্তমানে হিমাচল প্রদেশ সরকার যে ডিজিটাল অ্যাপ বাচ্চা কা সাহারা ফোন হামারা অ্যাপটি বা প্রকল্পটি চালু করেছে, অ্যাকচুয়ালি এই প্রকল্পটি কী কেন চালু করেছে, এই প্রকল্পটি চালু করেছে যে তোমরা সকলেই জানো যে আমরা জানি যে COVID-19 যে মহামারীর কারণে কিন্তু স্কুল কলেজ সবই বন্ধের পথে চলেছে বা বন্ধ হয়ে আছে, সেই জন্য পড়াশোনাটা মোটা তোরপুরি কিন্তু অনলাইনের উপরে চলে গেছে। তাই হিমাচল প্রদেশের যে ব্যাকওয়ার্ড সাইডে যে অনুন্নত পরিবারগুলো আছে বা দুস্থ পরিবার, মোটা তোরপুর যে গরিব পরিবারগুলো আছে, তাদের বাচ্চাদের পড়াশোনার স্বার্থে, পড়াশোনার অনলাইন চালিয়ে যাওয়ার স্বার্থে তাদেরকে স্মার্টফোন প্রদান করা হবে। ওই স্মার্টফোন প্রদানের জন্যই এই প্রকল্পটা হিমাচল সরকার লঞ্চ করেছে, ঠিক আছে। তাহলে প্রকল্পটা কী আশা করি বুঝতে পেরেছ, ঠিক না? ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন দেশ প্রথম জিনগতভাবে পরিবর্তিত গোল্ডেন রাইসের বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন করেছে। কোশ্চেনটা বুঝতে চেষ্টা করো, সম্প্রতি কোন দেশ প্রথম জিনগতভাবে পরিবর্তন করে গোল্ডেন রাইসের বাণিজ্যিক উৎপাদন অনুমোদন করেছে। সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপাইন। হ্যাঁ, ফিলিপাইন অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। মানে ফিলিপাইন গভর্নমেন্ট জিনগত পরিবর্তনের মাধ্যমে যে নর্মাল যে রাইস আছে, হ্যাঁ, নর্মাল রাইসটাকে জিনগত পরিবর্তনের মাধ্যমে গোল্ডেন রাইসে পরিবর্তন করেছে, গোল্ডেন রাইসে, এর বাণিজ্যিকের জন্য, বাণিজ্যিক লাভের জন্য, ঠিক আছে। এ দেখো তোমরা, এটা হলো নর্মাল রাইস এবং এটাকে জিনগত পরিবর্তনের মাধ্যমে এটাকে গোল্ডেন রাইসে রূপান্তরিত করেছে, ঠিক আছে। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপাইন। হ্যাঁ, চলো এখন ফিলিপাইন সম্বন্ধে আমরা কিছু দেখে নিই। ফিলিপাইনের রাজধানী কী, রাজধানী হলো মেনিলা। হ্যাঁ, মুদ্রা কী, মুদ্রা হলো ফিলিপাইন পেসু। হ্যাঁ, এবং বর্তমানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে রড্রিগো দুতের্তে। হ্যাঁ, ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, আর ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই সকলে একটি করে লাইক করে দেবে। হ্যাঁ, 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতের প্রবীণ ছাত্রী প্রয়াত হলেন, তার নাম কি? প্রবীণ ছাত্রী, আচ্ছা প্রবীণ ছাত্রী কেন নাম দেওয়া হয়েছে? আচ্ছা, প্রথমে আমরা সঠিক উত্তরটি জেনে নিই, সম্প্রতি ভারতের প্রবীণতম ছাত্রী প্রয়াত হলেন, তার নাম কি? কী হবে সঠিক উত্তর? তার নাম হলেন ভাগীরথী আম্মা। হ্যাঁ, ভাগীরথী আম্মা অপশন এতে আছে, দেখো অপশন এ হবে সঠিক উত্তর, ভাগীরথী আম্মা, ঠিক আছে। আচ্ছা, কেন প্রবীণতম ছাত্রী, ইনি হলেন ভাগীরথী আম্মা। হ্যাঁ, ওনাকে কেন প্রবীণতম ছাত্রী বলা হয়েছে? অ্যাকচুয়ালি 2019 সালে, হ্যাঁ, কেরল রাজ্য সরকার
যে সাক্ষরতা মিশন আছে, কেরল রাজ্য সরকারের যে সাক্ষরতা মিশন, এর অধীনে একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে, একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সেই পরীক্ষাতে 105 বছর বয়সে, 2019 সালে ওনার বয়স ছিল 105 বছর, তিনি ক্লাস ফোরের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। ক্লাস ফোর মনে রাখবে, ক্লাস ফোরের পরীক্ষা উত্তীর্ণ করেছেন, ঠিক আছে। এবং তিনি বর্তমানে মারা গিয়েছেন, বর্তমানে তেনার বয়স হয়েছে 107 বছর। হ্যাঁ আচ্ছা, তিনি 105 বছরে ক্লাস ফোরের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, সেই জন্য ওনাকে প্রবীণতম ছাত্রী আখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, সবচেয়ে প্রবীণতম ছাত্রী উনি, ওনার থেকে বেশি বয়সে কিন্তু আর কেউ কোনো পরীক্ষায় বসেনি, ঠিক আছে। বুঝতে পেরেছ? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ দেখে নেবে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 4 নম্বর কোয়েশ্চেন। সম্প্রতি আইওএ টোকিও অলিম্পিকের স্পন্সর হিসাবে কার সাথে অংশীদারি করেছে? মানে সম্প্রতি আইওএ, আইওএ এর ফুল মিনিং কি? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আইওএ এর ফুল মিনিং হলো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। হ্যাঁ, টোকিও অলিম্পিকের স্পন্সর হিসেবে কার সাথে অংশীদারিত্ব করেছে? কি হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো সঠিক উত্তর। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে আদানি গ্রুপ। হ্যাঁ, আদানি গ্রুপ, আদানি গ্রুপের সাথে অংশীদারি করেছে, আদানি গ্রুপ। অপশন বিতে আছে, দেখো অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, তাহলে আইও এর ফুল মিনিং তো বললামই। হ্যাঁ দেখো, আইওএ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্বন্ধে আমরা একটু জেনে নিই। সদর দপ্তর হলো নয়াদিল্লিতে, প্রতিষ্ঠিত হয়েছিল 1927 সালে, এবং বর্তমানে প্রেসিডেন্ট হলো নারায়ণ রামচন্দর। হ্যাঁ, নারায়ণ রামচন্দর হলো বর্তমানে প্রেসিডেন্ট, ঠিক আছে, আইওএর। হ্যাঁ ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শীর্ষ সম্মেলন, বিশ্ববিদ্যালয় শীর্ষ সম্মেলনে যেটাকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সামিট বলে, উদ্বোধন কে করেছেন? সম্প্রতি বিশ্ববিদ্যালয় শীর্ষ সম্মেলন উদ্বোধন কে করেছেন? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো, কে করেছেন? ইয়েস, এম ভেঙ্কাইয়া নাইডু। এম ভেঙ্কাইয়া নাইডু বর্তমানে ভারতের ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি আমরা সকলে জানি। তিনি বিশ্ববিদ্যালয় শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন, অপশন সিতে আছে দেখো। হ্যাঁ আচ্ছা, এই যে বিশ্ববিদ্যালয় শীর্ষ সম্মেলন, দ্যাট মিন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সামিট, এটি কোথায় হয়েছিল? এটি হয়েছিল ওটি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ওটি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ক্যাম্পাসটি কোথায়? ইউনিভার্সিটি ক্যাম্পাসটি যেটি অবস্থিত হরিয়ানাতে। হ্যাঁ, হরিয়ানার অ্যাকচুয়ালি শোনিপথে, হরিয়ানার শোনিপথে এটি অবস্থিত। হ্যাঁ ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। সম্প্রতি টপ 10 মোস্ট হ্যান্ডসাম এশিয়ান ম্যান 2021, টপ 10 মোস্ট হ্যান্ডসাম এশিয়ান ম্যান 2021-এর তালিকায় কে শীর্ষে রয়েছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হ্যাঁ, ইমেজটা দেখি, তোমরা যারা চেনা তো জানবে, সঠিক উত্তর হয়ে যাবে কি? ইয়ে, সঠিক উত্তর হয়ে যাবে প্রভাস। হ্যাঁ প্রভাস, প্রভাস হয়েছেন শীর্ষস্থানে, কিসের? টপ 10 মোস্ট হ্যান্ডসাম এশিয়ান ম্যান 2021। ওকে প্রভাস, এ হলো প্রভাস। প্রভাসকে জানো তোমরা? প্রভাস হলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অ্যাক্টার্স, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান না, একটি সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার্স প্রভাস। হ্যাঁ, যে কিছুদিন আগে, একটি কিছুদিন না, গত 1-2 বছর আগে বাহুবলী একটি ফিল্ম বের হয়েছিল, তোমরা সকলে দেখেছো, খুবই মানে বুকটা খুবই, ফিল্মটা খুবই নাম করেছে, ঠিক না? এই বুকের হিরো এই প্রভাসে ছিলেন। হ্যাঁ আচ্ছা, তাহলে তিনি ফার্স্ট শীর্ষস্থানে, তাহলে সেকেন্ড পজিশনে কি ছিলেন? সেকেন্ড পজিশনে ছিলেন ইমরান আব্বাস নকভি, অপশন বিতে আছে দেখো, ইমরান আব্বাস নকভি, তিনি সেকেন্ড পজিশনে ছিলেন। অ্যাকচুয়ালি তিনি হলেন একজন পাকিস্তানি অ্যাক্টরস। হ্যাঁ, পাকিস্তানের একজন অ্যাক্টর তিনি। হ্যাঁ আচ্ছা, তারপরে তৃতীয়তে ছিলেন কে? তৃতীয়তে ছিলেন জিন আকানিশি। হ্যাঁ, অপশন ইতে আছে দেখো, জিন আকানিশি। হ্যাঁ, তিনি হলেন একজন জাপানের একজন সঙ্গীত শিল্পী। হ্যাঁ, জাপানের একজন সঙ্গীত শিল্পী। ওকে ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। সম্প্রতি ভারতের বৃহত্তম,
সম্প্রতি ভারতের বৃহত্তম লিথিয়ান আয়ন, হ্যাঁ লিথিয়ান আয়ন ব্যাটারি কারখানা কোথায় স্থাপন করা হবে? লিথিয়ান আয়ন ব্যাটারি কারখানা কোথায় স্থাপন করা হবে? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো মোস্ট ইম্পর্ট্যান্ট। সম্প্রতি ভারতের বৃহত্তম লিথিয়ান আয়ন ব্যাটারি কারখানা কোথায় স্থাপন করা হবে? কোথায়? কারেক্ট, সঠিক উত্তরে যাবে গ্রেটার নয়ডা। হ্যাঁ অপশন বিতে আছে, দেখো গ্রেটার নয়ডা। হ্যাঁ গ্রেটার নয়ডাতে, গ্রেটার নয়ডার কোথায়? উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা, না উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে, ঠিক আছে। আচ্ছা এই যে ব্যাটারিটা, এটা কোন কোম্পানি ব্যাটারি কারখানাটা স্থাপন করবে? লুহান, হ্যাঁ লুহান, দেখো লুহান, এই লুহান কোম্পানি এই ব্যাটারি কারখানাটা স্থাপন করবে, ঠিক আছে। লুহান একটি বিদেশি ব্যাটারি কোম্পানি, প্রস্তুতকারক একটি কোম্পানি, হ্যাঁ ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যাটারি কারখানা স্থাপন করবে, হ্যাঁ লিথিয়ন আয়ন ব্যাটারি স্থাপন করবে, ঠিক আছে। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, আট নম্বর কোশ্চেন। তার আগে তোমাদেরকে ইনফরমেশনটি বলতে চাই, সকলেই জানো তারপরে একটু শুনো, যে আমরা এলডিসি এবং এমটিএস এক্সামে যারা বসতে যাচ্ছ তোমাদের জন্য অল ইন ওয়ান, হ্যাঁ অল ইন ওয়ান একটি বুক পাবলিশ করেছি গত 25 জুলাই। এই বুকটির কোয়ালিটি কি? বুকটির মধ্যে তুমি অ্যাজ পার সিলেবাস সবগুলো সাবজেক্ট বুকটার মধ্যে পেয়ে যাবে, ইংলিশ, জব ওরিয়েন্টেড কোশ্চেন, জিকে, হিস্টোরি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, প্লাস কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে জুলাই। বুকটি শুধু পেয়ে যাবে না, বুকটির মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন যা তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছিলো প্লাস 2021 যে কোশ্চেনগুলো আসতে পারে সবগুলো কোশ্চেন আমরা সিলেক্টেড করে বুকটার মধ্যে যুক্ত করেছি। বুকটি দুটি ভার্সনেই পেয়ে যাবে, ইংলিশ এবং বেঙ্গলি। এ বুকটি আমাদের গ্যারান্টি, ত্রিপুরার মধ্যে এরূপ বুক আশা করি না তুমি কোথাও পাওয়া যাবে। একটি বুকের মধ্যে দুটি কোয়ালিটি, অল সাবজেক্ট। বুকটির মূল্য সবচেয়ে মিনিমাম রাখা হয়েছে 299 টাকা, ঠিক আছে। আমরা এতটুকু গ্যারান্টির সহিত বলতে পারি এ বুকটা তোমাদের এলডিসি এবং এমটিএস ক্লিয়ার করাতে সবচেয়ে মুখ্য ভূমিকা নেবে এ বুকটা, ক্লিয়ার। আমি এতটুকু বলবো যে তোমরা বুকটা সকলেই বাই করে নাও, সকলেই বাই করে নিয়েছো, যারা বাই করোনি তৎক্ষণাৎ বুকটি বাই করে নাও। বুকটি 1697 পেজের আছে, সুতরাং ঘরে তুমি একটু বুকটির উপরে হাতে যেয়ে কয়েকদিন তোমাদের সময় আছে বুকটির একটু খাটো, ডেলি 6 থেকে 8 ঘন্টা করে স্টাডি করো, দেখবে 20-22 দিন পরে তুমি ফ্রিতে ঘুরতে পারবে, তোমার লাইফ সিকিউর, বিশ্বাস রাখো কাজে লাগবে। ওকে বুকটি কীভাবে বাই করবে? বুকটি কিন্তু সম্পূর্ণটা অনলাইন বাই করতে হবে, অফলাইন নো অ্যাভেলেবেল। ভিডিও ডিসক্রিপশানে আমাদের কর্মবার্তা অনলাইন লাইব্রেরি লিঙ্ক আছে, সেখান থেকে বুকটি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তুমি ডাউনলোড করে নিতে হবে। যদি কোনো সমস্যা হয় টেলিগ্রাম গ্রুপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ক্লিয়ার। যদি সেই লিঙ্ক অনেক সময় বিজি থাকে কাজ না করে তাহলে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ওকে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। ওকে চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি, আট নম্বর কোশ্চেন। আট নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, সম্প্রতি উত্তরপ্রদেশের কোন শহরে সৈনিক স্কুল স্থাপনের শিলান্যাস করা হয়েছে? সম্প্রতি উত্তরপ্রদেশের কোন স্কুলে, কোন শহরে সৈনিক স্কুল স্থাপনের শিলান্যাস করা হয়েছে? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে গোরখপুর, হ্যাঁ গোরখপুর শহরে। অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। গোরখপুর শহরে সৈনিক স্কুল স্থাপনের শিলান্যাস করা হয়েছে, ঠিক আছে। এই শিলান্যাস করেছেন উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ, হ্যাঁ। এটি অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের পঞ্চম সৈনিক স্কুল হতে যাচ্ছে, হ্যাঁ পঞ্চম, ফিফথ নাম্বার সৈনিক স্কুল হতে যাচ্ছে। আর আগে আরও 4টি সৈনিক স্কুল উত্তরপ্রদেশ রাজ্যে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে 27 জুলাই আজকের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ গুলো তোমাদের সামনে আলোচনা করলাম, প্রত্যেক দিন সকাল 6:30 সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে, ডেইলির কারেন্ট অ্যাফেয়ার্স, প্লাস রাত্রি 8:30টার সময় অবশ্যই অ্যাটেন্ড করবে জিকে মক টেস্ট, নিউ জিকে প্লাস ওল্ড যে প্রিভিয়াস জিকেগুলো আমরা করিয়েছি সেগুলো মক টেস্ট। ওকে তাহলে আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।